এবাজান ভালো করে বুঝো আবু তালেব যেদিন আমার নবী আমার নবী যেদিন বাবা বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যাবে বিবাহের খুতবা দিলেন আমার বিশ্ব নবী আলহামদুলিল্লাহ বলেন কিন্তু নবীর খুতবাটা নকল করলেন তার চাচা আবু তালেব চাচা যখন নকল করতেছে ইন দি মিন টাইমে দেখা যায় চাচার ভালোবাসাটা এমন ভাবে জমে গেল বাবা যেদিন আমার নবী এখন বিয়া কইরা বাসর করে যাবে আবু তালেব পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলে ভাতিজা রে 17টা বছর ধরে আমি কোলে পিঠে করে মানুষ করছি ভাতিজা আজকে তুই আমার ঘর ছাইরা চলে যাবি শ্বশুর বাড়ি হে ভাতিজা আমি কোনোদিন মাইনা নিতে পারি না আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আমি জানি না তোমার বাবা বেঁচে থাকলে এত কষ্ট পাইতো কিনা জানি না বাবা 17টা বছর তোমারে আমি না খাইয়া খাওয়াইছি 17টা বছর দাঁড়ায় দাঁড়ায় তোমারে আমি বাতাস দিছি 17টা বছর আমার কোন ছেলেকে আমি এইভাবে খাওয়াই নাই আজকে তুমি শ্বশুর বাড়ি যাইতাছো বাবা আমি কেমনে তোমারে ভুইলা একা একা থাকবো বাজান আমি দেখবো নবীর প্রেম কার কার অন্তরে আছে আবু তালেব যখন নবীরে বাসর করে আগায় দিতাছে নবীও কান্দে চাচাও কান্দে ভাতিজা আমার মনে হইতেছে তুমি বুঝি আমার কাছ থেকে শত শত মাইল দূরে চলে যাইতেছ খাদিজারে বাসর করে দিয়া বলে ও খাদিজা তোমার বয়স আর আমার বয়স বেশি ডিফারেন্স না এই জন্য হাদিসে দেখবেন খাদিজার ইন্তেকালের আট দিন পরে আবু তালেব মারা যায় ওবাজার ভালো করে বুঝবেন আবু তালেবের থেকে খাদিজা মাত্র এক মাস না দেড় মাসের বড় ছিল বাবা এ আমার শরীয়তপুর শিবচরের ভাইরা শুধু চোখের বানে ফেলাইয়া নবীর প্রেমটা একটু আসে কিনা রহমাতুল্লিল আলামিনের প্রতি ভালোবাসা জন্ম নেয় কিনা আবু তালেব যখন নবীর বাসর ঘরে আগায় দিয়া আমার নবী বাসর ঘরের থেকে কান্দে আর বলে চাচাজি আমার বাবা বাইসে থাকলো আমার এত আদর কোনদিন করত চাচা যান আমি আগামীকালকে সকালে আয়া যাই আগামীকালকে সকালে আপনার বাড়িতে আয়া পড়বো আবু তালেব কি বলে এখন আপনি কাঁদবেন ভাতিজা তুমি যাও আমি তোমার এই দরজার কাছে ভিক্ষুকের মধ্যে বয়ে থাকি কারণ আমার ভাতিজা যদি একটা কাশও দেয় বাড়িতে বই হর বাড়ি বই আমি মনে করব আমার ভাতিজা এখনো বুঝে আমার বুকের মধ্যে আছে তোমার পায়ের আওয়াজ শুনলো আমি মনে করব আমার ভাতিজা বুঝে আমার অন্তরে আছে আমি তোমারে রাইখে আমার বাড়িতে যাব না আমি আমার বানানের কথা বলি না সিরাতের মধ্যে দেখবেন সিরাতে মুস্তাফার ভিতরে আছে নবী বাসন করে চাচা চেয়ার বাইতে দরজার কাছে বয়ে থাকে বেজন্ডে এত ভালোবাসা দিছে চাচা এখন আমি বুঝাই দিব কেন এই কথাটা বললাম ও বাজানি এত ভালোবাসা দিছে যে এই চাচা এই চাচারেও কিন্তু নবী জান্নাত দিতে পারবে না কেন জানেন তার ইমান ছিল না এটাই বুঝাইতে চাই শুধু কানি শ্বাস না সাসার ভালোবাসা আরো কত গভীর দেখেন মক্কার ভিতরে চারিদিক দিয়ে নবীর দুশ্মন কত করেন না কেন জোরে খাও নবী যেদিকে যায় সেদিকে মার খায় হঠাৎ করে নবীরে কোন রকম ভাবে দুমাইতে পারে না আরে ভাই ইসলাম কোনোদিন দুমানো যাবে না ঠিক না বেঠে ফিলিস্তিনকে তোরা শেষ করতে চাস ফিলিস্তিনকে কিয়ামত পর্যন্ত শেষ হবে না কারণ ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার বাবা ইব্রাহিম ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার বাবা আইয়ুব ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউসুফ নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহিয়া নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউনুস নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে দাউদ নবী ফিলিস্তিনে ঘুমিয়ে আছে
তোমার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিমের সন্তান ইসহাক নবী যে বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে আল্লাহু আকবার তো বলতে পারো না বাইতুল্লাহ নির্মাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহর ঘর নির্মাণ করছে ইব্রাহিম আর ইসমাঈল আর বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে নবী ইসহাক জোরে 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 ইসহাক নবী তার কলিজার টুকরা সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে বাইতুল মুকদ্দাস নির্মাণ করছে বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মুকদ্দাসের জন্য তখন ইব্রাহিম আলাইহিস সালামের একবার জীবনের শেষ শেষ বয়স মারহাবা বলেন মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাইয়া ইমামতি করছে এই ইব্রাহিম নবী সেই বাইতুল মুকদ্দাসের পাশেই ঘুমিয়ে আছে যেটা এখন ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে দখল করতে পারবি কিন্তু পুরো ফিলিস্তিন দখল করতে পারবি না আজকে হামাস কেন জীবন দিয়ে যুদ্ধ করে জানেন আসল তথ্য তো জানেন না কিছু কিছু মোল্লা আছে কাজ মোল্লা তারা কয় হামাস কির লেগে আগে আক্রমণ করছে আগে আক্রমণ করছে এই জন্য মা মারিয়ামের কবরের পাশে যে বাবে ইসবাব বাইতুল মুকদ্দাসের কেবলই দক্ষিণ পাশে মাত্র 200 গজ দূরে একটা ফাইভ স্টার হোটেল করছে এই হারামের কুত্তারা 24 ঘন্টা তারা থিয়েটার বাজায় মদ খায় আর মাগি না চায় এই সেরি না চায় বিদায় মা মারিয়ামের কবরের পাশে জাকার নবীর কবরের কাছে ইয়াহিয়া নবীর কবরের পাশে এইটা মুসলমান সহ্য করতে পারে নাই এই জন্য প্রথম বেঈমানের বিরুদ্ধে আক্রমণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনি আমার মুসলমান দেশের পক্ষে ইসরায়েলি পিসর মাদের পক্ষে থাকেন নাই শুধু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি কোনোদিন ফিলিস্তিন যাবার অনুমতি দেন আমরা আলেমরা সহ আমি জিহাদি যাইতে রাজি আছি কে কে যাইতে রাজি আছো আল্লাহ কিন্তু হা তুই দেখে দাও ইসরায়েলি বেজর্মা ছিন্নমূল যাকে কোনো শিকল নাই রোহিঙ্গাদের চাইতে খারাপ আমাকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এহসান করে 11 লক্ষ রোহিঙ্গার যেমনে জায়গা দিছি মাত্র 22,000 ইহুদির বাচ্চারে জায়গা দিয়েছিল ফিলিস্তিন সরকার আজকে 22,000 ইহুদির বাচ্চা থেকে লক্ষ লক্ষ প্রোটেকশন জন্ম নিছে সলে বলে কৌশলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে ইহুদি বানায় ফেলছে যেরকম আমার দেশে কাদিয়ে নির্গুষ্টি কয়েকদিন আগে পঞ্চগড় গেছিলাম পুরা পঞ্চগড়টা এখন দখল করতেছে কাদিয়ানিরা কেউ কথা বলতে সাহস পায় না আমার দেশের কিছু কিছু মন্ত্রী যাইয়া এখন নাউয়াটাহির মতো পাওয়ার বাড়াই দিছে নাউয়াটাহি যাবে লাফায় কাদিয়ানের গোষ্ঠী লাফাইতেছে কোন মুসলমান কথাও বলতে পারে না এই বাংলাদেশ এলাকা চিনুস না রে যদি কোনদিন রোহিঙ্গারা ওই ইসরায়েলের মতো মাথা উঠে আস জাগায় পুঁতে ফেলব জাগায় পুঁতে ফেলব মাঝে মাঝে মাথা নাড়াচাড়া দেয় পার্বত্য চট্টগ্রাম তারা স্বাধীন চায় শান্তি চুক্তি তারা মানে না মনে রাখিস আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো কোবাইয়া খেলাইছি দেশ থেকে আমরা সেই বীরের সন্তান আমরা জন্ম নিয়েছি বীরত্বর ফরিদপুরে আল্লামা শামসুল ফরিদপুরের সন্তান আমরা আমার এই বীরত্বর ফরিদপুরে জন্ম নিয়েছে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান ততদিন থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার এই কলিজার মধ্যে থাকতে হবে লালন করতে হবে হাদিস শরিয়াতুল্লাহর স্বপ্ন আপনার আমার কলিজার মধ্যে স্বপ্ন থাকবে আল্লামা শামসুল ফরিদপুরের স্বপ্ন আল্লামা শামসুল ফরিদপুরি বলেছিল আইয়ুব খান কে আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না হাম মুসলমান কা বাচ্চা তুম পাঠান কা বাচ্চা কথা বি সচ্চা আর একবার যদি মাদ্রাসার বিরুদ্ধে কোন আইন পাস করস তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান তোর কল্লা উড়াই দেব আইয়ুব খান মারহাবা বলেন মারহাবা এই জমিনের মালিক কে আল্লাহ
দুটো পাও ধরে বলে যাচ্ছি চাচা জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুম চলবে তা যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবার জায়গায় মাইরা ফেলবে আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবার জায়গায় পুঁতে ফেলবো পদ্মার ভিতরে লইয়া এক মন পাথরের ওজন দিয়ে নিচে ডাবায় দিবে কষ্ট হইতেছে না শুধু আমার কাছে বলবেন পৃথিবীতে সবচেয়ে দামি হলো ঈমান দামি কি ঈমান ওয়াজ বুঝবেন আবু তালেবের এখানে জীবন শেষ না আবু তালেব প্রতিটা দিন ভাতিজার চেহারাটা না দেখে খাবারও খাইত না পুরা মক্কা নগরী একদিকে আমার নবী একদিকে পুরা মক্কা নগরী একদিকে আবু তালেব আরেকদিকে আবু তালেব বলতেন আমি তার ধর্মে যাব না তার রাজনীতি আমি করব না কিন্তু ভাতিজার দিকে লোক তুলে তাকাইলো আর আমি ছাড়বো না ইনশাআল্লাহ বলেন আমার নবীর সামনে আমার কথা থাকবে মুসলমান হিসেবে দুনিয়া সব মেনে নেবে আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত করি নবীরে কেউ গালি দিল আর সাগা মেরে ফেলবে আলেমরে গালি দিল আর সাগায় কুটে ফেলবো আওয়ামী লীগ করব করব কিন্তু নবীরে আর নাইবে নবীরে গালি দিল আর ছাড়বো না আজকে মসজিদে অনেক কমিটি আছে মাদ্রাসার অনেক কমিটি আছে হুজুর গলাকে পিরিত মারায় কথা কোন না কেন আবার কিছু কিছু লোক আছে দেখবেন ইসলামে সবচেয়ে বড় গাদ্দার আলেম ওলামারে প্রতিদিন গরম ডিম দেয় আছে না নাই যে আলেমের দিকে একবার নেক নজরে তাকায় সে যেন নবীর দিকে তাকায় আজকে মাদ্রাসা মসজিদ গুলো উন্নত হয় না কেন জানেন একমাত্র কারণ হলো আজকে আলেম ওলামার বরদোয়ায় মাদ্রাসা উন্নত হয় না হুজুরে আসে ঠিকই পড়ান বইরে মাদ্রাসার খেদমত করে দুই দিন পরে কমিটির লোক তারে বাইর করে দেয় কাম বইরে একটা মসজিদ এক হুজুর তিনতলা চারতলা পাঁচতলা করে ইটা পর্যন্ত হুজুরের দোয় দুই দিন পরে তার একটা তোহমাত দিয়ে মাসা থেকে বের করে দেয় ওই হুজুর যখন যায় চোখের পানি গুলো ওয়ালের সাথে দিয়ে যায় আল্লাহ তুই দেহিস তুই দেহিস ক্রেড আমার বাপ দাদার জায়গা না এই জায়গা হলো শিবচর ওয়ালাদের আমি রক্ত পানি করে মসজিদটা মাদ্রাসা খারাপ করে গেলাম আজকে আমার বাড়ি করে দিল তোহমাত দিয়ে তুই দেখিস মনে রাখবেন এই জমিনের মালিককে আমার দিকে তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না বজন্দে আমি ইলিয়াস রহমান জেহাদি চার কোটি টাকা খরচ করে বাবা কেরানীগঞ্জ বাবু বাজার ব্রিজের সাথে গোলাম বাজার একটা মসজিদ নির্মাণ করছি চার কোটি কাউকে আমি বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন বাংলাদেশে যত বক্তা দেখেন না তাদের মধ্যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্পদের মালিক বানাইছে আমি আল্লাহর শুকর হিসাবে বলছি বাংলাদেশে যদি বক্তা দেখেন সুপারস্টার কোন বক্তা তার নিজের অর্থায়নে কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই কালেকশন করে সবাই করছে আমি ইলিয়াস রহমান জেহাদি যে দেখে আসবেন আমার মসজিদটা দুই তলা কমপ্লিট আমার বাসার থেকে সুন্দর করছে আমার মসজিদটা আলহামদুলিল্লাহ সাসির কাছে যাই কই তোমরা কও না হুজুর খালি পরের বাতে বাগুন দেয় না আমি পরের বাতে বাগুন দেই না আমি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আল্লাহর ঘরে মসজিদ মাদ্রাসা করছি কাউরে কই নাই আপনি আমার এক বছর সিমেন্ট দেন কেউ সাইদা দিলে নিছি নলে নেই রে কষ্ট হইতাছে এই তো আপনারা পদ্মা সেতু পার হইলে আমার মসজিদ মাদ্রাসা দেখতে পারবেন যে দেখে দেখে হে বাজান কেন করছি জানেন আল্লাহর জাতের কসম করে বলছি কেন করছি আমার মা ইলিয়াস রহমান জিহাদির মা এই বীরত্বর ফরিদপুরের মেয়ে আমার নানা ছিলেন আল্লামা শামসুল ফরিদপুরে হাতে করা ছাত্র আমার মা আমারে বলছিল বারো বছর বয়স ইলিয়াস রে তুই যদি কোনোদিন আলেম হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি তো না তখন আমি বলছিলাম এই কানির ঘরে কানি এটা কিন্তু আমাকে ফরিদপুরে একটা ভাষা তাই না কানির ঘরে কানি এই কানির ঘরে কানি আমি কি জীবনে পারম একটা মসজিদ মাদ্রাসা বানাই আমার মা বলছিল ইলিয়াস যে আমি দেখতেছি আল্লাহ তোর একদিন অনেক টাকার মালিক বানাই বাবা শর্ত একটা জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না আমি মা মরে গেল কোনোদিন মাদ্রাসা ছাড়বি বান্দা যত ডাকবি জমিনে পাবি আমার তোর কলবে কত ডাকা ডাকবি বান্দা কবরে সেই ডাকে তোর সারা কবু না
বান্দা কবরে ঠিকই আমি মাওলারে ডাকবি ডাকতে ডাকতে তোর চোখ দিয়ে রক্ত বাইর হবে আমি মাওলা একবারও তাকাবো না কিন্তু তুই যদি জমিনে বসে একবার আমি মাওলারে ডাকদাও সব করবো না মাফ করি সকল গুণাম করিব তুই তো জানোস না কত আদর করে আমি বানাইছি যে মোলা আমার তুই ডাকবি পরাণ ভরে ডাকবি পরাণ ভরে ডাকবি পরাণ ভরে ডাকবি আমার যত ডাকবি তত আমার কাছে পাবি ঠিক না বেঠি তোর বউরে দশ বার ডাক দিবি তোর বউ দশ বার এবার কবে যদি আর একবার ডাকো তোমার কপালে বার চলে নিয়েছে স্ত্রী স্বামীরে দশ বার ডাক দিলে কয় আর একবার ডাক দিবি তোর নাক ফাঁকা লাভ ঘুষে এত পেট পেট করস কে ঠিক না বেঠি আর আমার মৌলার যত ডাকবি তত খুশি তত খুশি ইসন আল্লাহ কোরআনে বইলেই দিছি ডিক্লেয়ার দিয়ে দিছি উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি আমি মাওলারে ডাকবি কয়টা সরমনার জিকির শর্ষিনার জিকির আস্তা বদমাইশি কথা কোন দলের জিকির না জিকির আমার মাওলা ঠিক এ কথা বল না কে এই যে দুলা ভাইরা বহেন ওই যে আরেকটা সোরের মতো এ হোনে মোলা ভাই এদিকে তুই যাইস না ওদিকে লুলো হয়ে মরবি বল বোবা নাও না আল্লাহ কবুল করেন সরকার আমি এই পর্দা গুলো খোলো তো এই সামনের পর্দা খোলো এই পাশের পর্দা খোলো সব পর্দা খোলো পর্দা গুলো খুলে ফেলেন কমিটির বাইরে কই পর্দা দিয়ে সিকির লেগে কিন্তু মহিলা প্যান্ডেল না তার পর্দা দিয়ে প্যান্ডেল করছে এক টুক আবার পর্দা দিয়ে ঘিরে থুয়ে দিছি আল্লাহ কবুল করেন সরকার আমি আরো সরকার আমি সামনের পর্দাটা খুলেন দোনো পাশের পর্দা খুলেন পোলাপনে পর্দার ওই পেছনে থাকলে একবার বাইরে ভিতরে ঢুকান একসাথে বলেন যতদিন বাঁচবো কারে ভালোবাসবো দুই হাত উঁচু করে বলেন তো কারে বাঁচবেন ভালো আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে তুমি আমায় মাফ করিবা মৃত্যুরে কালে আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে আমায় তুমি মাফ করিবা মৃত্যুর কালে বাবা স্যার আল্লাহরে ভালোবাসবে মরণ সময় হাসতে হাসতে মরবে আল্লাহ আল্লাহ আমরা ভালোবাসি কারে জানেন ভালোবাসি গাড়ি বাড়ি নারী ভালোবাসি দোকান ভালোবাসি জমি খেত হালাকি আল্লাহ কোরআনে বলে আল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বান লিল্লাহ বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসবে আমি তোরে ভালোবেসে মাফ করে দিব আল্লাহ কোরআনে কি বলেন আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে বাংলাদেশের পদ্মা সেতু করে দিছি ঠিকই চল্লিশ বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে কথা বল না তোকে রাস্তাঘাট ঠিক করে দিছি ঠিকই ৪৫ বছর পরে রাজাকার কে ফাঁসি দিছি ক্ষমা করে নাই কথা কর না কেন আর আমি মাওলা কি করবো জানো তুই জীবনে কত গুণে করছেন আমি দেখবো না তুই আজ থেকে পঞ্চাশ বছর আগে কি গুণা করছ আমি দেখবো না গতকালকে কি করছো তা দেখবো না আমি কোরআনে কি কইছি শোন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এ বান্দা তোর জীবনে কত গুনাহ করতে পারোস পাহাড় সমান ওহু পাহাড়টা এগারো কিলোমিটার লম্বা চওড়া পাহাড় সমান করছ বান্দা তোর জীবনে যত গুণা করবি যদি আমি মাওলারে একবার ভালোবাসা দেখাইতে পারোস ইল্লা মান তাবা একবার যদি তওবা করতে পারোস ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ভালো কাজ করবি ওয়াদা দেশের যে কোনো ওয়াজে বইয়া যা তোর গুণা মাফ করব তো করবই ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা
গুনার জায়গাটা কালো হয়ে থাকবে ওই জায়গাটা আমি সাদা করে দেব নেকির দ্বারা সুবহানাল্লাহ ওখান আল্লাহ গফুরুর রহিম আজরে তো শেখ হাসিনা পারবে না খালেদা পারবে না যে সরকারি ক্ষমতা সুখ পারবে না আমি মওলাই পারব ঠিক আমার নাম হলো ওয়াকান আল্লাহ গফুরুর রহিম আমি যেটা পারব তো সরকার পারবে না কত কর না কেন আরো জোরে শুধু আপনাদের দুটো পাও ধরে কম আপনারা আমার বীরত্বর ফরিদপুরের সন্তান আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি শরীয়তপুর আমরা একই জায়গার মানুষ জান্নাতে টান দিলে কিন্তু একই লাইনে বলবো কত কর না কেন জান্নাতে একসাথে যাওয়ার নিয়ত আছে না যাবেন একসাথে আমার থুয়ে যাবেন না লয়ে যাবেন সবাই লয়ে যাবেন আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে থুয়ে যাবেন আমরা জানি থুয়ে যাবেন আল্লাহ জোরে কান মারহাবা এই ব্যান্ডার ধাক্কায় রাস্তা নেই পেছে নেই ব্যান হাতিয়া দিছে কোটা বুকে এ বেড়া ব্যান্ডা সরা ওনে বাটি দেন ওই ব্যান সরা ধাক্কায় ওই রাস্তা করে নেই তালা মারা জাগায় জোর নাই মন্ত্রাদের মতো গেছে কি জোর ধর বেড়া ধর সাইড জোরে ধর ব্যান উঁচা কর ঠিক আছে দেখ শরীয়তপুরে বলাবার কি তেজ বাবা মারহাবা কর ওই দেখেন শক্তি কি বিশাল বড় এক বাসটি রাখের মতো একটা জায়গায় নিয়ে ধুয়ে দিছে পারলো ওই মোটর সাইকেলের জায়গা দেখি শক্তি আছে এই দেখো ফুলে একাই জায়গায় বুঝি না মারহাবা কর একসাথে বলেন তো যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো ইমান হারা করে মরবো না ইনশাল্লাহ কথা বাদাম দুনিয়ার সবচেয়ে দামি হলো ইমান সবচেয়ে দামি কি আরে যদি ইমান দামি না হইতো আমার নবীর জান দিয়ে ভালোবাসা একটা চাচা নাম ছিল তার আবুলা নাম ছিল তার আবু তালেব মনে আছে চাচাটা সুবহানাল্লাহ বেহামি আল্লাহ মাজিদুল হক বুখারী শরীফের মধ্যে লেখছে আল্লাহর কুতুব এবং আল বেদায় ওয়াল নিহায়ের মধ্যে আছে আবু তালেব জীবনে কোনোদিন 8 বছর 6 মাস 3 দিন বয়সে আবু তালেবের তদারকিতে আমার নবী তার চাচার বাড়া গেছে এই 8 বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত এমনকি বিয়ার পরেও একটু ভিন্নি পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া বলত চাচা খাইবে সুবহানাল্লাহ বাইতে যে কই এবার এই কথা কোন যাবেন আমার সময় কম এর টাইম নিছে অর্ধেক আর অর্ধেক আর এক জায়গায় খেপা আছে আমার লস করা যাবে না শুধু একসাথে বলে যেই চাচা এত ভালোবাসলো যে একটু ভিন্নি পাকাইলে একটা মাঠাও যদি সকালবেলা আবু তালেব খাইতো অর্ধেক বাতি জারে না খাওয়াইয়া সে নিজে খাইতে এখানেই শেষ না আমার নবীর যখন বয়স 25 বছর বা একতলাফ 27 বছর বা একতলাফ 22 বছর এ দেখেন 8 বছর থেকে নিয়ে যদি 25 বছর হয় কয় বছর চাচার বাড়ি রইল আল্লাহ আকবার এই 17টা বছর বিয়ের আগে চাচা নিজের হাতে আমার নবীরে গোসল দিত আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট হাদিস থেকে বলছি আমার নবীকে চাচা কোনো দিনও গোসল না দিয়া তার মুখে খাবার তুলে না দিয়া আমার নবীর চাচা খায় নাই আবু তালেব হুজুরের চাচাদের মধ্যে সবচেয়ে গরিব বাবা আবু তালেব ভালো করে বুঝেন যারা গরিব আছেন মনে করেন না আল্লাহ আমাকে আমাকে তো মানুষই বানায় নাই আল্লাহ বড় লোকরা এমন বাথরুমে পায়খানা করে বাথরুম দেখাই যায় না বইলে প্যান্ট খোলে আবার সরে গেলে ব্যান বুঝে যায় এমন বাথরুমে গোলশান বরণিত হয়েছে বাথরুমে ঢুকবেন রিমোট সিস্টেম বাথরুম সিসিং ফাক মানে যেখানে নেটটা পড়বে ওই যে লম্বা লম্বা নেট ওইটা ফাক হয় পাড়া দিলে বাংলায় বুঝাই আবার যখন আইসা পড়বেন মনে করবেন এটা টাইলস এমন সিস্টেমের বাথরুম বাইরেছে কোনো গন্ধ বাতাস নাই আপনি যদি বাথরুমে সুচ না দেন ওটার মধ্যে বইয়ের লেটা দিয়ে ভাত খেতে পারবেন এমন বাথরুম পৃথিবীতে হয়েছে আমি গেছি কয়েকদিন আগে আল্লাহর নিচে চাই নাই আলহামদুলিল্লাহ করলে ওরম এক বাথরুম আমার কপাল হয়ে গেছে গোয়াংজু শহরে গেছি যে হোটেলে আমারে দিছে আমি বাথরুম তালাশ করে ভাই আমি তো সুইচ দিয়ে দরজা খুলছি আমি যে বাথরুম সব টাইলস করা এখন এক সেরি আইছে আমি কই টয়লেট টয়লেট অগতর উচিন কি পাকা চি পিচি পিচাবো সাধারণ মত তারা আমি বুঝি না আমি কইছি টয়লেট নেয়ার ফেলবো নেয়ার নেয়ার
ওই সেরি বুঝছে যে ও যে ওই পায়খানা করবে না আমার ঘর সুই 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 আমি কি সুই মুচিনকে পাকালা চি 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 তুই পারা দে পারা দে পারা দিছি দেই যাও না নের ফেলানের জায়গা হয়ে গেছে চিন্তা করেন পৃথিবীটা কত ডিজিটাল হয়ে গেছে কথা বলেন না কেন সেই বাংলাদেশে বাইরা মান লয়ে গেছে ভাই বেটা এমন বাথরুম দিয়েছে রে তালাশ করে পারে আমি টাইলসে মাইরে দেন দিছিলাম কই হুজুর পৃথিবীটা এখন ডিজিটাল হইছে আমরা ডিজিটাল হইতে হইতে আর বাথরুম টাইলসে করবে হনুমানে করবে না ঠিক না বেটি জোরে কর ও বাবা হুজুরের চাচার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব আর ইসলাম কিন্তু ধনীর দ্বারা আসে নাই গরিবের দ্বারা এসেছে ঠিক হুজুরের সবচেয়ে বেশি ধনী ছিল একটা চাচা হেটা আবু লাহাইব ভাই এই বদমাইশের পোলায় ব্যবসা করত বউ তো ব্যবসা করত নিজেও ব্যবসা করত এরপর ওর অভাব যাইতো ঠিক এই জন্য আল্লাহ ওর বিরুদ্ধে ওর বউরে শুদ্ধ কোরআনে ধরতে কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ভুলে গেছেন গা ছোট্ট কালের সুরাটা বললেন না এই সুরাটা অনেক দাম এই সুরাটা যদি পড়েন না যাকো দাঁতের ব্যথা বাতের ব্যথা গ্যাস্ট্রিকের রোগ এই সুরাটা সাতবার পরে ভুদিয়া খায়েন কোনো রোগ থাকবে না আর সুবহানাল্লাহ শাস্তির কাছে যে কই যে আরো জোরে কর আরো জোরে আপনাকে এই ওয়াজটা ধরার লাগা এই রাতে ভারতে 23 ওয়াজ করে আমি কিন্তু এই রাতে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আইছি গত রাতে আসরের সময় ইন্ডিয়ার থেকে নামছি রাত 10টায় গেছে কিশোরগঞ্জ মাহফিল করতে গতকালকে খাই ও নাই গোসল করি নাই ওই যে মোল্লা জিয়া কইছে আপনি তো হুগাই গেছেন হুগাই কে আমনে 36 ঘন্টা সফর করে কালকে বাংলাদেশে আইছি সেই গুজরাটের বর্ডারে ওয়াজ ছিল কালকে সে গুজরাট থেকে ওয়াজ করে বিমানে চড়ে কলকাতা আসতে লাগছে 4.5 ঘন্টা বিমানে 4.5 কি দেশের দেশ হইছে আর আমাগো কলকাতা থেকে বাংলাদেশে আসতে হুদা লাগছে 35 মিনিট আর এক একই দেশ 4.5 ঘন্টা লাগছে বিমানে কলকাতা আইতে এক দেশের মধ্যে জায়গা চিন্তা করে কত হাজার কিলোমিটার দূরে গেছি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই অবাজান এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়েম হইছে কোন দুনু বড় মেয়ার দ্বারা ওই যে দুনু দুনু আছে না এই দুনু কো দ্বারা ইসলাম আসে না কথা কর না কেন দুনিদের দ্বারা ইসলাম আইতো সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করত আবু জাহেল যদিও ধনী তারা ছিল তাকে নবী গরিব বানাই দিছে এই যে মক্কার ভিতরে যারা যাবেন ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন এদিক দিয়ে আমার আল্লাহ বলছে হেদায়েতের চাবি কাটি একটা ঘর আমি প্রথম বানাইতে বলছে আদম নবীরে যেই ঘরের কাছে আসলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম যেই ঘরের কাছে আসলে পবিত্রতা অর্জন করে যত গুনাহ করবে খালি ঘরটা ধরবে আর লাভবাইক বলবে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে হুদাল লিল আলামিন হেদায়েতের জন্য সমগ্র পৃথিবীর হেদায়েতের জন্য নাবি কাটি চাবি কাটি রেখে দিয়েছে আল্লাহর ঘর এই কাবা ঘরটা এদিক দিয়ে ওটা আল্লাহ কি বললেন ইন্না ওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাক ও হুদাল লিল আলামিন এদিক দিয়ে আমার নবী শেষে আবার আল্লাহ কি কয় রাহমাতুল লিল আলামিন জোরে কর এদিকে হেদায়েত হেদায়েতের জন্য হুদাল লিল আলামিন ওদিক দিয়ে রহমাতুল লিল আলামিন দেখছেন এদিক দিয়ে কাবা ঘরটা লেখেন হেদায়েতের জায়গা কেন্দ্রবিন্দু এখান থেকে মাত্র 200 গজ দূরে রহমাতুল আলামিনের বাড়ি বজন রে আল্লাহর খেলা বোঝার কোনো কায়দা নাই গো বাবা যেই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব সরায় দেয় আমার রসুল বলেন মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ার পাস ওয়ালাম ইয়ার সুকরজা কায়াও মিন ওয়ালাদা থুয়াম যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ার পাস ওয়ালাম ইয়ার সুকরজা কায়াও মিন ওয়ালাদা থুয়াম সে যদি সত্যিকার হজ করে আসতে পারে মানুষের টাকা মায়ের টাকা না বোনের হক মারা টাকা না ভাইয়ের হক মারা টাকা না মায়ের হক মাইরে না ওই হাজি গেছে হালাল টাকা দিয়া সে এমন হইয়া দেশে আসবে রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু
মনে হবে আজকে সেই মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হইয়া শরীয়ত পড়ে আইলো এটা আমার কথা তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদান লিল আলামিন আর এমন একটা জায়গায় তুই যাইতাছস এমন একটা নবী জন্ম নিছেন যার নামে শেষে আছে রহমাতুল লিল আলামিন এদিকে হুদান লিল আলামিন ওদিকে রহমাতুল লিল আলামিন দুই আলামিনের কাছে যাবে সব গুনাহ ধুইয়া ফেরেশতা হয়ে বাইতে হবে আরো জোরে করে দেখেন আল্লাহর খেলা কি প্রতিদিন সকালবেলা আমার নবীরে লইয়া তার দাদা কাবা ঘরের দরজার সামনে বসতো দেখবে এখন আপনার চোখে এক ফোঁটা পানি আমার নবীর লেগে আয় কিনা যদি মক্কা মদিনে যাইতেছেন যে আশা আছে জীবনে একবার আশা নাই টাকা থাকলে হজ করা যায় না হজের জন্য মেন হলো চোখের পানি যদি টাকা থাকলে হজ করা যায় আমি ইলিয়াস রহমান যেদিন জীবনের প্রথম হজ করছি মাগ না এরপরে তো আল্লাহ আমার 17 বার নিল মক্কা মদিনায় ওই একবারই গেছি মাগনা তখন আমার পরে হজ ফরজ ছিল ওই একবার যায়া আরাফার মাঠে কইছি আমারে কতবার আনবা এটা তুমি জানো আমি জানি না এই জন্য প্রতি বছর আল্লাহ আমার 4-5 বার নেয় কেন ওই দিনকেই ডাকটা কবুলিছে আমি ইলিয়াস রহমান জিয়াদি তখন হাস্তাবাদে থেকে বেতন পাইতাম এই যে আপনার ওই এলাকার মুফিস সাহেবের মুফতি মুফিস কই বাড়ি গেল ওই ছেলে এই মুফিস সাহেবের তখন আমার মসজিদে নামাজ পড়তো হাস্তাবাদে তখন আমি বেতন পাইতাম 2500 টাকা এই যে হাস্তাবাদ পুস্তকলা ব্রিজের পাশে যে একটা গোল হসপিটাল দেখছেন না এখন তো হসপিটাল নাই এই হসপিটালের মালিক নাজিমউদ্দিন চেয়ারম্যান আর বসুন্ধরার গুরু একসাথে মিলে চিন্তা করলো আমাকে মসজিদে হুজুরে লয়ে যাই জীবনে প্রথম গেলাম এমন ডাক ডাকলাম কারণ আল্লাহ তো বলছে হুদান লিল আলামিন আর মদিনায় শুয়ে রয়েছে 550 কিলোমিটার দূরে 400 কিলোমিটার দূরে রহমাতুল আলামিন তো এখানে হুদান লিল আলামিন ওখানে রহমাতুল আলামিন দুই আলামিনের কাছে দিয়ে নিব যা করে খোদায় বজন দেবার আমার দিকে তাকাবেন আর দুই আলামিনকে দেখার জন্য কে রেডি হবেন আমি দেখব কিন্তু বাজার যাওয়ার জন্য চোখ দিয়ে আমার মাওলারে পানি ফেলায় দেখাইতে হবে মালি নিজের হাতে আমায় তুমি বাদায়া কেমনে দিবা মাপ না করে আল্লাহ যারা তোমার আল আমিন নবীর কথা শুনে এখন কাঁদেন মালিক রে জান্নামের নেক্সট তুমি বলছো রহমাতুল লিল আলামিন মক্কার মানুষ বলতো তার বিশ্বাসী আর তুমি বলছো সারা জগতের রহমতের চাবি আমার নবী কাবা ঘরটা রাইখা দিছো সারা দুনিয়ার হেদায়েতের চাবি কাটি এখানে অনেক হাজি সাহেবরা আছে কাবা ঘরের কাছে যাই কত কাজ এই বাচ্চাটাই এই ওই দুইটার একটার বসা ওইটা এইটা ডিজিটালটার ধরে এই বন্ধু কাতে কারোর দর আর জাতা দে একসাথে বলেন গুনাহ মাফের আশা আছে তো ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার বলেন পার্টি নাই কলিজার বাইরে পার্টি নাই বসো তো কলিজার ভাই বসো বয় ভাই বয় বয়া পর এমন প্যান পরছর বুঝছি বইতে পারবি না বইলে বাইরে যেতে পারে তবু বয় কষ্ট করে এ বইয়ের ইসর কেন জানা যায় খারে যুস কি তুই এই দাও পিছনে ব্যাক করব চাদর আলে এ তুই বল ওই মাটি দিব আল্লাহ কবুল করেন জোর করে আমিন ওই দাও হয়ে যায় গেল এ যাইস না তোরা একালি যাইস না একসাথে বলেন তো গুনাহ মাফের আশা আছে না আছে গুনাহ মাফের জন্য দুইটা জিনিস শর্ত বাবা কয়টা এক নম্বরে অন্তর দিয়ে চাইতে হবে সাবার মতো চাইতে চাইলে সব পাওয়া যাবে
মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পাওয়া যায় না কিন্তু মওলার কাছে পাওয়া যায় ঠিক না তো কাবা ঘরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নি আমার নবীরে বসতো আর কাবা ঘরের সামনে যেখানে জমজম কুয়া এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে চারিদিকে বান্দাই দিছে দেখবেন আগে যেখানে ওযু করা থাকতো মসজিদের মসজিদে মানুষ ওযু করার সময় জায়গাটা উঁচা রাখতো তাই না হ্যাঁ টিবলটা উঁচায় করতে জানো পানিটা নিচের দিক যায় ঠিক জমজম জমজম কুয়াটা উপরে ছিল কাবা ঘরের দরজার নিচে ছিল তো জমজমের পানিগুলো মাঝে মাঝে পান করলে গড়াইয়া দরজা বন্ধ আসতো কাবা ঘরের দরজা তো ওই জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে কাবা ঘরের দরজাটা ভিজত নিচের ফ্লোর ভিজত আমার নবী যখন বসত নবীর দেখে জমজমের পানি ওখানে দাঁড়ায় থাকত এদিকে গড়ায় আসতো এদিকে আসতো আবু তালেব চিন্তা করে ঘটনা কি বাতি যেখানে বইলে পানির দিকে হয় না কেন একদিন কি আবু তালেব আর আব্দুল মুত্তালিব নাতিরে লইয়া আর ভাতিজারে লইয়া চাচা আর এদিকে দাদা দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ একটা মিটিং মক্কার একটা মিটিং ইন দি মিন টাইমে কাবা ঘরের ছায়াটা ছায়া বুঝেন তো কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে সূর্য উঠছে পূর্বের দিক থেকে তখন তো সূর্য আলো কোন দিক থাকবে মানে ছায়া পশ্চিমে আমাদের দেশের পশ্চিমে কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায় ছায়াটা এদিকে পড়ছে আবু তালেবের কাছে আবু জাহেল কয় আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন এই হাদিসটা আল্লাহর কুতুব লেখেন যখন আবু জাহেল দেখছে মিটিং এর মাঝখানে নাতিটা বসা আবু আব্দুল মুত্তালিবের পট করে কয় এই তুমি ঘোড়ানো না লই আইতে পারো না এটা নো কি এই বড় বড় রাজা বাচ্চারা এমন থেকে রাজা বাচ্চারা আসে বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিং এর মধ্যে তুমি তোমার নাতিটা লই এসো চাচা তুমি বুঝো না এডি এডি নিয়ে এসো আব্দুল মুত্তালিব আমার নবীরে হাতটা ধরে কয় চল নানা ভাই চল দাদা ভাই যেখানে আমার নাতিদের জায়গা নাই ওখানে আব্দুল মুত্তালিবের থাকার দরকার নাই বাজান দিয়া মানের বাচ্চাও দাঁড়ায় গেছে করেন কি আপনি তো আমাকে সভাপতি হুদাল্লিল আলামিন রহমাতুলিল আলামিনের মাঝে দেখেন কত ডিফারেন্স গো বাবা কত মিল রাইখে দিছে আমার মওলা আব্দুল মুত্তালিব বলতাছে যেখানে আমার কলিজার টুকরা নাতির জায়গা নাই ওই জায়গায় আমি আব্দুল মুত্তালিব নাই বাজান আমি দেখবো আমার নবীর স্থান আপনার কলিজায় আছে কি না আব্দুল মুত্তালিব তখন কিন্তু ইমানদার নয় গো বাবা আবু তালেবও কিন্তু বেঈমান ভালো করে বুঝবেন খাজা আব্দুল মুত্তালিব কে নিয়ে ইখতিলাফ আছে আবু তালেব কে নিয়ে কোনো ইখতিলাফ নাই বা তরিকে সে কাফে আব্দুল মুত্তালিব বলে চাইয়া দেখ বেঈমানের বাচ্চা তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো আবু জাহেল কয় তোর বাবা আমার সামনে সারা জীবন পিন মাইরা কথা বলতো তুই আজকে আমার নাতিদারে বল পিন মাইরা কথা কস যদি তোর চোখ থাকে তাকায় দেখ যেই টাইমে মিটিং এ বসে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে এই স্বর্ণের টুকরার খাতিরে আসছে এই দিকে বজন এবার দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে খুশি করবেন যদি মদিনায় যাইতে চাই আমি বলছি টাকা লাগে না মদিনায় যাওয়ার জন্য লাগে শুধু চোখের পানি আমি জানি নাই মা বিলের মধ্যে কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে তার নাম হলো মা বাজানি এমন ওই শরীয়তপুরের লোক আছে মার কবরটা পদ্মা নদীর চরে ভাসিয়ে গেছে নদীর মধ্যে আমি যখন নড়িয়া যাই বাবা অনেক কবরবাসীর বাবা মা সন্তান আমার কাছে আইসা কাঁদে হুজুর আমার বাবার কবরটা বাজার
চলিয়ে গেছে পর্দার ভাঙনে আমি এখন কার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব এই জাজিরা অনেক বাড়ি আছে বাবা পদ্মা নদীর ভাঙনে চলিয়ে গেছে বজন্দে আমি আপনাদের সামনে একটা অনুরোধ করিয়া যাই এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা আমার মাওলার তওবাটা ঠিক রাইখেন সাওয়ার মতো চাইয়া যায় আমার আল্লাহর কাছে যত চাইবে ততই আমার মাওলা খুশি মানুষের কাছে একবারের জায়গায় 10 বার চাইলে বেজার হয় আর আমার মাওলা একবারের জায়গায় 50 বার চাইলে বেশি খুশি হয় শুধু আমার দিকে তাকাবেন এই আবু তালেব 17 বছর বিয়ার আগ পর্যন্ত নবীর এক চামচ খাবার মুখে না দিয়া কোনদিন বাজার নিজে খাবার খাইতেন না যেদিন আবু তালেব তার ভাতিজার সাথে খাদিজার বিবাহ দিবে এখন দিলটা নরম দেখতে চাই যদি মদিনায় যেতে চান রহমাতুল আলামিনের লগে দেখা করতে যেতে চান আর হুদাল লিল আলামিনের কাছে ওই কাবা ঘরের সাথে আপনি তওব করতেছেন চোখের পানি বরাদ্দ করেন কে কইছে আপনি মক্কা মদিনা যাইতে পারবেন না অবশ্যই যাইতে পারবেন কেন পারবেন না চাওয়ার মতো চাই দেখেন পারেন কি পারেন না কারি কোন হুজুর হস করতে যাবেন এখন বইয়া বইয়া কানবেন কারো দিকে কেউ তাকাবে না শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না জীবনে বহু ওয়াজ হয়েছে এখানে আমি দেখতেছি 26তম ওয়াজ লাডির গুতায় বাবারে আট ভাই থাকলে তো এলাকা কেতাই না বেড়া তোর এলাকা আমার বগলের নিচে কথা কর না কেন আজকে সেই মাত বাড়ি নাই তোমার ছোট্ট বলায় ধাক্কা দিলে চিত হয়ে চিত পড়ে গেল সব ভুলে যাও না কবরে যাওয়ার টাইম হয়ে গেছে এখন চোখের পানি দিয়ে তারে খুশি করো ওখানে কোনো মাত বাড়ি চলবো না হরদারিও চলবো না ওখানে চলবো একমাত্র নেক আমলের খেলা এই ক্যামেরাম্যান তুমি মাঝে মাঝে উঠো না তো ভাই বসো শুধু একসাথে বলতে হবে মৌলারে খুশি করে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই ইনশাল্লাহ বলেন তো আল্লাহ আকবার করে বলেন দেখেন রহমাতুল্লাহ আলামিন রে তার চাচা কত ভালোবাসে ওয়াজ বুঝেন তারপর আমল করেন যেদিন আমার নবী চাচার বাড়ির থেকে 17 বছর চাচার বাড়ি থাইকে আর বিয়া করছেন হোর বাড়ি যাইব না আমার নবীর বাসর হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি মনে রাখবেন শ্বশুর বাড়ি বাসর হওয়া আমার নবীর সুন্নাত আগে ওই তো শ্বশুর বাড়ি বিয়ার পরে চাচিরা রাইখা দিত দাদিরা রাইখা দিত জামাইডারে কথা কন না কেন আর এখন বিয়ার পরে ধাক্কায় মাইডারে জামাইর বাড়ি ভাড়া গেলেই তো একক তো বাসবো আর নবীর সুন্নাত কি নবী জীবনে প্রথম বাসর করছে ওর বাড়ি আমি আর ওয়াজই করব না নামাজ না দিলে ওয়াজ করব না যে সাসা হোর বাড়ি বাসর করছে হে হাত উঠাইছে সিল লইয়া ঠিকই কইছেন আমি আমার হোর বাড়িতে তিন দিন ছিলাম বিয়ের পরে আরে বাবা রে এখন হোর বাড়ি বাসরও করো না শাশুড়ি খাওয়া হলো দেয় না দেলে ওদের পোল্টি মুরগি বা খাইলো হয় পাতলা ভাই কেনা রাগে শাশুড়ে খাওয়াই তো কি আমার জামাই বিয়া করছে শাশুড়ি তো ওই কলে পড়ছে কথা কর না কেন রাগ হইতেছে কোন গাতাতে সাথে আমার কি হইছে আমার নবীর জীবনে প্রথম বাসন করছে শ্বশুর বাড়ি বিয়ার খুতবা দিছে তার চাচা আবু তালেব দেখেন আমার আল্লাহর খেলা কি তো যেদিনকে 17টা বছর চাচার বাড়ি রইছে খাইছে সারা রাত চাচায় মাথার তিত আমার নবীরে না ঘুমানো দেখে আবু তালেব কোনো দিন বিছানায় পিঠ দেয় এমন আদরে ভাতি যে এগুলা বলার পিছনে উদ্দেশ্য কি মওজা এসতে সাথে একটু পরে বুঝবেন বজন্দে আবু তালেব যেদিন বিবাহের খুতবা দিলেন বিবাহের বিবাহের খুতবাটা দিছে বুখারীতে আছে না না এ জিয়া সাহেব কথা কও বিবাহের খুতবাটা বুখারীতে এখনো আছে সিরাতে খতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় নাহবি মিরে পড়ায় এখনো পর্যন্ত সেই খুতবাটা যেভাবে আবু তালেব দিয়েছিলেন এখনো ওই খুতবাটা তোমাদের কিতাবে সিরাতের কিতাবে আছে
আবু তালেব কাফের হওয়ার পরও খুতবা দিছে আরবিতে এখন আর খুতবা লাগে না একটা ভুল লাগে আই বিউটি তোরে ভালোবাসি আই লাভ ইউ কয় আই লাইক ইউ উচিন কি পাকা আই বীর স্পার হয়ে যায় ঢাকা কথা কর না কেন বিবাহের খুতবা দেয়া সুন্নাত এইজন্য দেখবেন আলেম ওলামার ছেলেমেয়ের বিয়ের মধ্যে আরবি খুতবা হয় আর তোমারটা খুতবা লাগে না ওটা ইংলিশ লাগে আর ওই ওই রকম আল্লাহ ওটা মাদ্রাসা পড়ে না ওটা মোল ঠুসুরা হয় কষ্ট হইতেছে না একটা ছেলের যদি জীবনে আলেম বানাইতে পারেন হাসতে হাসতে জান্নাতে যাবে من أكرم عالما كأنما أكرمني كن عالما أو معلما أو مستعملا أو محبا যদি পারোস আলেম হইস তা না হলে একটা ছেলের টাকা দিয়ে আলেম বানাইস যদি না পারোস আলেমের সাথে সম্পর্ক রাখিস যদি না পারোস আলেমকে ভালোবাসিস কিন্তু আলেমের বিরোধিতা করিস না আজকে জলজ্যান্ত একটা মানুষ বাগের মতো গুজরাইতো মামুনুল হক আজকে কোডে উড়ে লাড়ি বড় দিয়ে মনে হয় 80 বছরের বুড়া যার জবান দিয়ে বলছে কলকাতা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ষোলোটা বছর বুখারি পড়েছে এক যুগের উপরে তার মামুন আর আমার তো লেখাপড়ার বয়স কয়েক বছরের ডিফারেন্স এই মুসলমানের পোলা এই মামুনের এত বেরেন এত বেরেন দিছে আল্লাহ ওরা যদি সংসদে কোনোদিন নিত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিত দেশ কেমনে চালাইতে আর চোর চোরটা বদমাইছে কেমনে ঠিক করতে এটা ওর জানা আছে আলেম ওলামারা রাখছো ওয়াকাইজা কইরা মনে করে গুলা যাও খাও মিলাদ পড়বো আর মসজিদের 500 টাকা বেতন পাইবো বাজার করবো খাইবো না দুনিয়ার সবচেয়ে বড় বড় প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে নবীরা ইসুফ আলাইহিস সালাম তিনটা মন্ত্রণার দায়িত্ব পালন করছে আল্লাহু আকবার বলো আমার নবী সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আলেম ওলামারে লুলা বানাইছো না ভারমের মুরগির মতো বানাও আমাকে লুলা বানায় সংসদে নিবা না নটটু কি নাইকা গায়িকা দিয়ে আর খেলোয়াড় দিয়া ওই মুর সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার ও সাতা কি বুঝে কথা কর না কেন আমার শাশুড়ি শেখ হাসিনা দেখছে ওরে নিলে আমার দল ভারী হইব কথা কর না কে মুমতাজ ফাইটতে যায় সারা জীবন ফাটাইছে খালি ফাটাইছে ও চিন্তা করছে সংসদে মাঝে মাঝে গানের অসর করতে পারে নিছে কথা কর না কেন নায়িকা গায়িকা দিয়ে যতদিন সংসদ ভরবে ততদিন কিন্তু ইসলামের হুকুমত কোনোদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না কথা কর না কেন নায়ক ফেরদা ও সরদারা কি এমপি গিরি হবে বলেন ওয়ারসাইতে রাগা গোয়াল ঢাকা দশ আসনে কেন আমি তো মিরপুরে নামাজ পড়ে আমি চিনি মিরপুর সম্পর্কে ঢাকা দশ আসনে ওয়ারসাইতে রাগা গোয়াল আওয়ামী লীগের জন্ম দিছে স্বাধীনতার সমর্থকে তারা সংগ্রাম করতে ছাত্র নেতা হ্যাঁ বাদ দিয়ে ধরাই দিছে একজন ও কেমনে বুঝবে যে ঢাকা দকশনে কয়টা 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 ব্রিজ নাই কয়টা কালভার্ট নাই কয় জায়গায় ময়লা পানি জমে থাকে সিটি কর্পোরেশনের কোন জায়গা কি লাগবে কি বুঝবে ও তো রেডিমেড পাবে এমপি গিরি কথা বল না কেন আর যারা সেই শুরু থেকে 20 বছর আগে কি রাজনীতি করে এরা তো বুঝবে এই যে আপনাদের এলাকার এমপিরা এই এই গ্রামে জন্ম নিছে তারাই থানায় জন্ম নিছে এই যে আপনাদের লিটন চৌধুরী এই গ্রামে সে জন্ম নিছে সে বুঝে শিবসরে কয়টা রাস্তা কাঁচা আছে কয়টা ব্রিজ লাগবে সে বুঝে কথা বল না কেন এই যে খেলোয়াড় নায়িকার গায়িকা ও ছাতা কি বুঝে কষ্ট হইতেছে না এ বাতাল দে ঠান্ডা কর একসাথে বলতে হবে জনগণ যে দরদ বুঝে সে আমার বন্ধু সে আল্লাহরও বন্ধু কথা কর না কেন আমার দিক থাকবে কোন দিকে চোখ ঘুরাবেন না রেডি রেডি গরিবের দরদ যে বুঝবে সে থাকবে ক্ষমতায় আজকে জল তো জল তো একটা বাঘের মতো একটা মানুষকে লুলা বানিয়ে এলেন আল্লাহ কার ইন্ধনে কার প্রসেসে এটা হচ্ছে জানি না আমি ইন্ডিয়া গেছি বাবা আমার পিছনে গোয়েন্দা লাগাই দিছে এই যে পরশু দিন বাস্তব কথা বলি আমার পিছনে গোয়েন্দা লাগাই দিছে ইন্ডিয়া আমি যখন গুহাটি গেছি যাওয়ার পরে আমার পিছনে প্রায় এক ডজন গোয়েন্দা লাগাইছে এক ডজন গোয়েন্দা লাগাই বাংলাদেশ থেকে কেন আসছে কি জন্য আসছে কি ওয়াজ করে সব শুনবি তো ভাই এক দেশ থেকে আরেক দেশে গেলে তার জেহাদের কথা বলা যাবে না গেলেই তো গিয়ে আমার গরম ডিম দিব কথা বল না কে এই বেরে নামা গাল্লাই দিছে
বাজনদে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার দেশটা সোনার দেশ দেওবান থেকে আমার দেশে আলেমরা আসে আমার দেশে সরকার কিছু কয় না মনে করে বুজুর্গ হইছে ঠিক না কিন্তু আমাগো দেশ থেকে কেউ যদি কোন দেশে যায় ওর পিছনে এক থেকে 150 গোয়েন্দা লাগায়